সাফের অন্য সব বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশের শিরোপা থাকলেও অনূর্ধ্ব 18, 19 এবং অনূর্ধ্ব 20 পুরুষ সাফের একটি তো বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার বাংলাদেশ অনূর্ধ্ব 20 সাফের শিরোপা জিততে নেপাল গিয়েছে। আজ তাদের প্রথম খেলা শ্রীলঙ্কার বিপক্ষে, এরপর 22 আগস্ট এ গ্রুপে তাদের দ্বিতীয় ম্যাচ নেপালের সাথে। দুই ম্যাচের একটিতে জিততে বাংলাদেশ সেমিফাইনালে খেলতে পারবে। এই দলে জাতীয় দলের খেলোয়াড় হিসেবে আছেন মেহেদি হাসান শ্রাবণ, যিনি অধিনায়ক, আছেন চন্দন রায় এবং রাব্বি হোসেন রাহুল। এদের কোচ হিসেবে দায়িত্বে আছেন মারুফুল হক। দেখা যাক মারুফুল হকের অধীনে এবার বাংলাদেশ প্রথম শিরোপা স্বাদ পায় কিনা অনূর্ধ্ব 20 পুরুষ সাফে।